আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে আপনাদেরকে একটি পারফেক্ট ল্যাংচা মিষ্টি তৈরি রেসিপি করে দেখাবো। তো আমি এর জন্য 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ ঘি ব্যবহার করব। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছি, তবে আমি সম্পূর্ণ ডিম ব্যবহার করব না, আমি এই ডিমের অর্ধেকটা ব্যবহার করব। এখন আমি সবগুলো উপকরণ মেখে নেব, আর আপনার অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে সব কিছুর পরিমাণ ঠিক থাকে। এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি 1/4 কাপ। আমি এখন এটাকে অল্প অল্প করে নিয়ে ডো তৈরি করব। আমি সম্পূর্ণটা একসাথে দিব না। আর অবশ্যই উপকরণগুলোকে ভালো করে মেখে নেবেন। আমার এই ডোটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটির মধ্যে ইষ্টিকে ভাগ ভাগ আছে, সেটি আর থাকে না। আমি এখন ডোটিকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, আর বাকি যে আমার লিকুইড দুধ ছিল এটা আমার লাগেনি। এখন আমি চিনি সিরা তৈরি করে নেব, এর জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি এবং 4 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। চার কাপ পানি দিয়ে দিলাম। চিনি আর পানিটাকে বেশি ঘন করার প্রয়োজন হবে না। এভাবে নেড়ে নিতে হবে, কারণ যেন ভিতরে লেগে না যায়। এখন আমি ল্যাংচাগুলোকে বানিয়ে নেব, এর জন্য আমি হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নেব। আমি এই শেপে বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো এখন আমি ভেজে নেব, তবে তেলটাকে খুব গরম করে নেব না।
এই যে দেখুন মিষ্টিগুলো আমার কি সুন্দর লালচে, একটা ভাব চলে আসছে। আমি আরো ভেজে নেব। মিষ্টিগুলো প্রায় আমার হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে দিব। মিষ্টিগুলোকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব, কারণ গরম মিষ্টি গরম শিরাতে দেওয়া যায় না, এতে মিষ্টিগুলো চুপসে যায়। এখানে আমার শিরাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। আমি মিষ্টি আর শিরাকে মিডিয়াম লো আঁচে জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে 3 ঘন্টার জন্য ঢেকে রাখব। পরে ফিরে এলাম, দেখুন আমার ল্যাংচাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। এই যে দেখুন মিষ্টিটি আমার অনেক সফট হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।